জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম, রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের, বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাব অগ্রহণযোগ্য ফক্স নিউজকে বললেন জন কার্বি। এদিকে কলকাতার মাটি বসে যাচ্ছে, ডুবে যেতে পারে শহরটি। রমজানের সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল ফিলিস্তিনি মুলা ঝোলানো হচ্ছে দাবি সশস্ত্র সংগঠনগুলোর। ইউক্রেনকে যৌথভাবে গোলাবারুদ দিতে উদ্যোগ চূড়ান্ত করেছে ইইউ। সর্বশেষ জানিয়ে দেব আন্দোলন কঠোরভাবে দমনের নির্দেশ নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসোনিক অস্ত্র রয়েছে, তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই তারা মজুদ রেখেছে। রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রুশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলে মস্কো ক্রেমলিন পুতিন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস। পুতিন বলেন, আসলে স্থল বাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, কিন্তু তখন হাইপারসোনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান। হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না, কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? হাইপারসোনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে, যদিও 2014 সালে এমন কিছুই ছিল না। 2014 সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কিনা জানতে চাইলে পুতিন জোর দিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না। বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাব অগ্রহণযোগ্য ফক্স নিউজকে বললেন জন কার্বি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতি কঠোর বিরোধিতা করেছে ওয়াশিংটন। রিপাবলিকান দল প্রভাবিত ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, বর্তমান অবস্থায় যে কোনো ধরনের শান্তির পদক্ষেপ ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য। এই মুহূর্তে যুদ্ধবিরতির অর্থই হচ্ছে ইউক্রেনের যে সমস্ত ভূমি রাশিয়া দখল করেছে তাকে অনুমোদন দেওয়া। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ মস্কো সফরে যাবেন বলে কথা রয়েছে। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন এমন খবর বেরিয়েছে। এর প্রসঙ্গে জন কার্বি বলেন, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে যদি কোনো শান্তি প্রক্রিয়ার বিষয় বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করবে। জন কার্বি বলেন, আমরা আগেও বলেছি এবং আজ আমরা আবারও বলবো যে পুতিন এবং জিনপিং এর এই বৈঠক থেকে যদি যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসে তাহলে আমরা তা গ্রহণ করব না, কারণ এর অর্থ হবে রাশিয়ার বিজয়কে মেনে নেওয়া। আমেরিকার কর্মকর্তা বলেন, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়িয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও তার মিত্ররাজ্যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রতি এই দুই দেশ ক্ষিপ্ত। এই দুই দেশ বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করতে চায়। কলকাতার মাটি বসে যাচ্ছে, ডুবে যেতে পারে শহরটি। বিশ্ব উষ্ণায়নের সাথে পানির সমতল বেড়ে চলেছে, আর এরই সাথে নতুন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। শুধু পানির সমতল বেড়ে চলেছে তা নয়, বসে যাচ্ছে মাটিও। আর এমনটা চলতে থাকলে বিশ্বের বদ্বীপগুলো যেকোনো দিন ভয়ানক বিপদের সম্মুখীন হবে। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এভাবে মাটি বসে যাওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী জুড়ে পরিবেশ জন্য ক্ষতিকর এমন কাজকর্মের প্রবণতা বেড়ে গেছে, আর সেজন্যই বসে যাচ্ছে মাটি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেন, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন, বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ উত্তোলনের কারণে মাটির জৈব প্রকৃতি নষ্ট হচ্ছে, মাটির জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে মাটিও দুর্বল হয়ে পড়ছে। এর ফলেই দিন দিন বসে যাচ্ছে মাটি। অন্যদিকে তুলনায় সমুদ্রের পানি একটু একটু করে বাড়তে থাকায় বিপদ আরো ঘনিয়ে আসছে। বিজ্ঞানীদের মতে, ঘন বনাঞ্চল বা মাঠ গাছ মাটির এই ক্ষয় আটকাতে পারে, কিন্তু পরিস্থিতি বদলে গেছে অনেকটাই। পর্যটন শিল্পের কারণে মাটি খোঁড়াখুঁড়ি, নতুন নতুন ইমারত নির্মাণ এই সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া দীর্ঘ এলাকা জুড়ে চাষের ক্ষেত থাকায় সমস্যা বাড়ছে বই কমছে না। মাটি যত বসে যাবে ততই আপেক্ষিকভাবে উঁচু হতে থাকবে সমুদ্রের পানির সমতল। তাই এখনই পরিস্থিতি সামাল দিলে এই শতাব্দীর শেষে অনেক বদ্বীপই পানির নিচে ডুবে যাবে। বিজ্ঞানী রাফেল স্মিথ বলেন, মানুষের কিছু বিবেচনাহীন কাজের জন্য এমন বিপদের সামনে এসে দাঁড়িয়েছে পৃথিবী। সমুদ্রের মাঝে বদ্বীপের সংখ্যা কম হলেও নদীর মাঝে বদ্বীপগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বের জিডিপির 4% এই বদ্বীপগুলো থেকে আসে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, ব্রহ্মপুত্র গঙ্গার দুই শাখা নদী মিলে তৈরি করেছে এই 250 কিলোমিটার চওড়া বদ্বীপ। তাই ভারত কলকাতা দক্ষিণবঙ্গে একই বিপদের মুখে।
রমজানের সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল ফিলিস্তিনি মূলত ঝোলানো হচ্ছে দাবি সশস্ত্র সংগঠনগুলোর। পবিত্র রমজান মাস উপলক্ষে আগ্রাসন সহিংসতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। রোববার মিশরে হওয়া বহুমুখী বৈঠকে আসে এ সিদ্ধান্ত। এর মাধ্যমে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই দাবি মধ্যস্থতাকারীদের। এদিকে সংলাপে গৃহীত বিধিমালা মানতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, শান্তির নামে মূলা ঝোলাচ্ছে পশ্চিমারা। বৈঠক রেখে ইসরায়েলি মতাদর্শ চাপাচ্ছে ফিলিস্তিনিদের উপর। এ নিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, শার্ম আল শেখে হওয়া সংলাপ ঘৃণা ভরে বর্জন করা হলো। দখলদারের সাথে ফিলিস্তিন কর্তৃপক্ষের এই বৈঠক নিন্দনীয়। এর মাধ্যমে ফিলিস্তিনদের উপর আগ্রাসন জোরদারের প্রচন্ড বৈধতা দেওয়া হলো ইহুদিদের। শুধু তাই নয়, ইসরায়েলি মতাদর্শের প্রাধান্য পেয়েছে সেখানে। বর্ণবাদী, ফ্যাসিবাদী ও জায়নবাদী সরকারের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষায় প্রয়োজন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্মেলন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত মাসে তালিকাভুক্ত সন্ত্রাসীদের অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে, বাকি সন্দেহভাজনরা কারাগারে আটক। আবারও বলছি, যারাই ইহুদিদের ওপর হামলা চালাবে তারা বিন্দুমাত্র ছাড় পাবে না, প্রয়োজনে রক্তে রঞ্জিত হবে ভূখণ্ড। চরমপন্থীদের গোপন আস্তানা খুঁজে বের করবে সরকার। চলতি বছরই ইসরায়েলি সেনাবহরের আগ্রাসন এবং দখলদারের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 90 ফিলিস্তিনি। গত বছর এই সংখ্যাটি ছিল 200+। ইউক্রেনকে যৌথভাবে গোলাবারুদ দিতে উদ্যোগ চূড়ান্ত করেছে ইইউ। রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনের সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদের লাগাতার চাহিদা ও দাবি মেটাতে মিত্র দেশগুলো হিমশিম খাচ্ছে। কিছু ক্ষেত্রে নীতিগত দ্বন্দ্ব কাজ করলেও বাকিগুলোর ক্ষেত্রে উৎপাদন, সরবরাহ ও অর্থায়নের সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যা কিছুটা হলেও দূর করতে ইউরোপীয় ইউনিয়ন 200 কোটি ইউরো অঙ্কের যৌথ তহবিল গড়ে ইউক্রেনের জন্য গোলাবারুদ কেনা ও সরবরাহের উদ্যোগ নিচ্ছে। রবিবার রাষ্ট্রদূতরা সেই পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করার পর সোমবার 27 সদস্যের রাষ্ট্রজোটের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীরা ব্রাসেলসে মিলিত হয়ে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চলেছেন। রাশিয়ার সেনাবাহিনী মোকাবেলা করতে 3.5 লাখ গোলাবারুদের প্রয়োজন বলে ইউক্রেন ইইউকে জানিয়েছে। বর্তমানে সেই ক্ষমতা সীমিত থাকায় দেশটিকে ভেবেচিন্তে গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে। তাছাড়া হারানো জমি ফিরে পেতে পাল্টা অভিযানের প্রস্তুতির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সেটাকে সাড়া দিয়ে ইইউ সবার আগে সদস্য দেশগুলো নিজস্ব গোলাবারুদের ভাণ্ডার থেকে যতটা সম্ভব ইউক্রেনকে দ্রুত সরবরাহ করতে চায়। এছাড়াও সঙ্গে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা শিল্প খাতকে নানাভাবে উৎসাহ দেওয়ার পরিকল্পনাও করছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। যৌথভাবে কামানের গোলার অর্ডার দিয়ে সরাসরি উৎপাদন বাড়ানোর পদক্ষেপও নিচ্ছেন তারা। এর আগে ইউরোপীয় ইউনিয়ন কখনো এমন মাত্রার যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনেনি। এদিকে ইউরোপ তথা পশ্চিম বিশ্বে ইউক্রেনের প্রতি সংহতি দেখিয়ে চললেও রাশিয়া মোটেই পুরোপুরিভাবে কোণঠাসা হয়ে পড়ছে না। সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়াচ্ছেন। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত সমন জারি করার পর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে শি তার সঙ্গে করমর্দন করবেন। সফরের প্রাককালে চীনের প্রেসিডেন্ট এক লেখনীতে ইউক্রেনের জন্য শান্তি পরিকল্পনার উল্লেখ করেছেন, তবে তিনি স্বীকার করেন সমাধান সূত্রে মোটেই সহজ হবে না। পুতিনও এক সংবাদপত্রে শি জিনপিং এর পুরনো ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে চীনের মধ্যস্থকে উদ্যোগকে স্বাগত জানান। আন্দোলন কঠোরভাবে দমনের নির্দেশ নেতানিয়াহুর। বিচার ব্যবস্থার বিরুদ্ধে চলমান আন্দোলন কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা দেশটির নাগরিকদের ক্ষতি সাধনের চেষ্টা করবে তাদের শাস্তি দেওয়ার ঘোষণা দেন এ নেতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার অধিকৃত জেরুজালেমে এক বৈঠকে দেশটির সেনাপ্রধানকে এ নির্দেশ দেন তিনি। গত 29 ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন। এতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজারো বিক্ষোভকারী। পুলিশি বাধার মুখে পড়ে সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ, এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এবার সে বিক্ষোভের ঢেউ সামলাতে দেশটির সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার অধিকৃত জেরুজালেমে আয়োজিত এক বৈঠকে একথা বলেন কট্টরপন্থী ডানপন্থী নেতা।